হ্যাঁ, তো তোমরা সবাই কেমন আছো জানিও। ওকে, তো আজকে একটা নতুন টাইপের ভিডিও করছি যেটা তোমাদের হয়তো ভালো লাগবে। আমার ট্রাভেলের এক্সপিরিয়েন্স বলতে, তোমরা অনেকে বলো যে কতদিন ধরে আমি ট্রাভেল করছি, মোটামুটি 2010 সাল থেকে, দশ সাল থেকে ট্রাভেল করছি। আর মোটামুটি এই ট্রাভেলিং যা এক্সপিরিয়েন্স আছে, যা যা আমি তোমাদেরকে দেখাই, মানে প্রেজেন্টেবল যেগুলো দেখাই, সেগুলো তো সবই মোটামুটি ভালো, কিন্তু এমন এমন অনেক কিছু নেগেটিভ জিনিস ঘটে যেগুলো থেকে যায় মনে, কিন্তু সেগুলো দেখানো যায় না, কারণ অনেক সময় সেটা ভিডিওগ্রাফি করা হয়ে ওঠে না, বা সেটা ওই সময়ে মনে হয় যে এটা স্কিপ করে ফেলি, এটা বলবো না। তো আজকে এরকমই তিনটা সেরকম ঘটনা আমি তোমাদেরকে বলতে চাই। আর এই তিনটা ঘটনার যেটা আমি বলবো, সেটা অ্যাজ এ তোমরা এক্সপিরিয়েন্স হিসেবে তোমরা নিতে পারো। তো আজকে ভিডিওটা, যেহেতু লকডাউন পিরিয়ড চলছে, সেরকম কোনো হয়তো আমি ব্যাকগ্রাউন্ডে কিছু দেখাতে পারবো না, জাস্ট আমার মুখে এই কথোপকথন বা এরকম গল্প আকারে আমি বলবো। প্রথম যে ঘটনাটা আমার ঘটেছিল সেটা হচ্ছে 2007 সালের। আগে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, তো কোম্পানি সূত্রে আমি যাই হচ্ছে দীঘাতে, কোম্পানির সাইকেল মিটিং দীঘাতে হয়, আর সারাদিন আমাদের মিটিং চলে এবং বিকেলবেলা 4-5টা নাগাদ আমাদের মিটিং শেষ করে। তো এরকমই এক বেলায়, মানে 3-4 দিন এরকম মিটিং হয়, তো এরকমই একদিন বেলায়, মানে বিকেলবেলা সন্ধেবেলা আমরা বেড়াই হচ্ছে দীঘার সমুদ্র পাড়ে যতগুলো মার্কেট আছে, মানে লোকাল মার্কেট আছে, শঙ্খ থেকে শুরু করে অনেক কিছু লোকাল মার্কেট আছে, ওখানে আমরা যাই। আর ওখানে আমার যে ম্যানেজার যে ছিল সুখচান্দা, তো সুখচান্দা জাস্ট, আমি সুখচান্দার সঙ্গে ছিলাম, তো সুখচান্দার সেরকম জাস্ট ক্যাজুয়ালি দেখছে, দেখে দরদাম করছে। তো দরদাম করে যেটা ভালো লাগছে না, বা বলবো যে এটা আপনি বেশি যাচ্ছেন, যা মানে লোকাল মার্কেটে, স্ট্রিট মার্কেটে, রাস্তার ধারে যে কোনো জিনিসে আমরা দরদাম বেশি করি, ওকে, যেটা আমরা ব্র্যান্ডেড দোকানে আমরা দরদাম করতে পারি না, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের প্রত্যেকেরই অভ্যাস। তো সেরকমই ওখানে দরদাম করছিল। তো এমন সময় হয় কি, যে যে দোকানদার ছিল, সে দোকানদার হঠাৎ করে উগ্র হয়ে সুখচান্দাকে ধরে পিটাতে শুরু করলো। আর আমি জাস্ট সুখচান্দার পাশে থেকে আমি জাস্ট থ, যে কি হলো, মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হতে লাগে, তো মানে একটা যখন মারপিট হবে, তখন মারপিটের আগে একটা সরগরম, একটা গালাগালি এরকম হয়, তো সেরকম কোনো জিনিস ঘটনাই ঘটেনি। জাস্ট জিজ্ঞেস করছিল, দাদা আপনার এটা দাম বেশি যাচ্ছে না, একটু কমান, তাহলে আমি নিয়ে নিবো, জাস্ট এই কথা বলছিল। ব্যাস দোকানদার উঠে সুখচান্দাকে মারা শুরু করলো। আমি সুখচান্দাকে জাস্ট প্রোটেক্ট করার চেষ্টা করলাম সেখানে, আমিও আমার হাত দিয়েও হয়তো দু একটা পড়েও গেছিলো ওই দোকানদারের গায়ে, তো আমার ঠিক মনে নেই এখন। এবার ওই সিচুয়েশনে দেখে বাদবাকি যতগুলো দোকানদার ছিল সবাই উঠে আমাদেরকে অ্যাট্যাক মোডে মারতে শুরু করলো, ঠিক আছে। তো আমিও ওর মধ্যে মার খেয়েছি, প্লাস সুখচান্দাও ওর মধ্যে মার খেয়েছিল। তো সুখচান্দা আমাকে জাস্ট একটা কথাই বলছিল, যে তুই জাস্ট আমার মানি ব্যাগটা দেখ, যে ওরা কিন্তু এই চান্সে কিন্তু মানি ব্যাগ, মানে মানি ব্যাগ চুরি করে, তো এটা টেন্ডেন্সি এরকম আছে দীঘার সাইডে। তো এনিওয়ে ওই জিনিসটা আমাদের সব আরও ছেলেপেলে যারা ছড়ি ছিঁড়ে ছিল তারা একসঙ্গে আসলো, এবং জিনিসটা হঠাৎ করে চুপচাপ হয়ে গেল। পরে আমরা সবাই মিলে, যতগুলো আমরা টিম মেম্বার ছিলাম, সবাই মিলে আমরা ওই দীঘা পুলিশ স্টেশনে যাই এবং কমপ্লেন লজ করার চেষ্টা করি, কিন্তু হয়নি। এবং পুলিশ স্টেশন থেকেও আমরা সেরকম সেই সময় রিপ্লাই পাইনি, সেরকম আমরা সাপোর্ট পাইনি। পরে আমাদের পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা ছিল, এবং তারপর আমরা বাড়ি ফিরে আসি, ওকে। মানে এটা একটা ইনসিডেন্ট, যে দীঘা নিয়ে এত ক্রেজ আমাদের সবারই, কিন্তু দীঘা নিয়ে আমার একটা তিক্ত অভিজ্ঞতা এটা আছে আমার লাইফে, প্লাস আমার সুখচান্দারও লাইফে, যে হঠাৎ করে একটা সিচুয়েশন এরকম হয়ে গেল
যে মানে মারপিট, মানে কোনো কথাবার্তা নেই, জাস্ট একদম ডাইরেক্ট চার্জ মারপিট। তো এটা খুব একটা বাজে এক্সপিরিয়েন্স আমার হয়েছিল দীঘাতে গিয়ে। সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ভুটান। 2015 সালে আমি প্লাস আরও চারটা আমার বন্ধু মিলে ভুটানে গেছিলাম বাইক নিয়ে ফ্রম বালুরঘাট। ওকে, তো ভুটান যেহেতু একটা আলাদা কান্ট্রি আর ওখানে আমাদের ভারতীয়দের কোনো পাসপোর্ট ওয়াগারে কিছু লাগে না, জাস্ট ভুটানে যেখানে ইন্ডিয়া ভুটান যেখানে গেট আছে ফুন সিলিং সেখানে আমাদের পারমিশন করে নিয়ে তারপর যেতে হয়, এবং সেই পারমিশনের জন্য কোনো এক্সট্রা কোনো টাকা লাগে না, লাগতো না, এখন লাগে। আর কোনো আমাদের ভিকেলসের জন্য কোনো কিছু টাকা লাগেনি, কিন্তু আমাদের ভিকেলসের পারমিশন আলাদা করে করতে হয়েছে, প্লাস আমাদের হিউম্যান পারমিশন আলাদা করে করতে হয়েছে। ওকে, লিভ দ্যাট পার্ট। এবার ভুটান পুরো ঘোরাফেরা হয়ে যাচ্ছে। ভুটানে যেটা গিয়ে আমার দুটো প্রবলেম, খুব আমি প্রবলেমে পড়েছিলাম, একটা হচ্ছে 60-এর উপরে স্পিড ওঠানো যাবে না, রাস্তা একদম মাখনের মতন পরিষ্কার আর ট্রাফিকও খুব কম, যেখানে 60-এর উপরে অটোমেটিক্যালি গাড়ির স্পিড উঠে যাবে, যেটা আমি পাচ্ছিলাম না, কারণ ওখানে নিয়ম আছে 60-এর উপরে গেলে ফাইন হয়ে যায়। আর আরেকটা যেটা সবার থেকে প্রবলেম আমার হয়েছিল সেটা হচ্ছে হর্ন। আমরা সবাই হর্ন বাজাতে এতই অভ্যস্ত থাকি যে কোনো ভিড়ভাট্টা বা যে কোনো সামনে গাড়ি যখনই দেখি তখন হর্ন বাজাই। এবার ভুটানে যে নিয়মটা আছে সেটা হচ্ছে ভুটানে হর্ন বাজালে ফাইন হবে। ওকে, তো ভুটানে ফুনসিলিং থেকে থিম্পু পর্যন্ত তো আমাদের কোনো সেরকম মানে অসুবিধা হয়নি, যেহেতু আমরা খুব দাঁড়াইনি, আমরা বেরিয়ে গেছি, আর যেখানে যেখানে হর্ন বাজিয়েছি সেখানে পুলিশ সেরকম ছিল না, আমার সেরকম খেয়াল পড়েনি, আমি কোনো ফাইনের মধ্যে পড়িনি। এবার ঘটনাটা হয়েছে হচ্ছে ফেরত আসার সময়, যখন আমরা ভুটান থেকে ফেরত আসছি হচ্ছে বেঙ্গলে, রাস্তা দিয়ে আসছি, মোটামুটি রাস্তা একদম চাবুকের মতন, একদম দারুণ রাস্তা, একদম মোটো রেসিং খেলার মতন রাস্তা। সরি আমি এরকম বলছি কারণ আমার সেরকমই ফিলিং হয়েছিল সেই সময়টা। ভুটানের রাস্তা সত্যি খুব ভালো, আর মোটামুটি আমাদের স্পিড ছিল 60 থেকে 70, 80 ছিল না, কারণ আমরা এই ওভার স্পিডিং ব্যাপারটা আমাদের মাথায় ছিল, 60 থেকে 70 ছিল। তো আসার সময় হঠাৎ করে একটা আমরা গাড়িকে ওভারটেক করি, একটা টয়োটা না কোনো একটা বড় সড়ো গাড়ি হবে, আমরা ওটাকে ওভারটেক করি, ওভারটেক করে হর্ন বাজাই, হর্ন বাজিয়ে ওভারটেক করি, ব্যাস তারপর আমরা চলতে থাকি। তারপর আমরা দেখি ওই গাড়িটা আমাদের মানে পিছু নিয়েছে আর কি। তো প্রথমে আমরা একটু ঘাবড়ে যাই যে এটা পুলিশের গাড়ি হতে পারে, এবার তো মনে হয় এত 5-6 দিন আমরা ঘুরলাম, কোনো ফাইন লাগলো না, হয়তো এই লাস্টে আমাদের এই সময় ফাইন লাগবে। তো ওই গাড়িটা আমাদেরকে ওভারটেক করে সামনে দাঁড়ালো এবং আমরা সবাই তিনটা মোটরসাইকেলে আমরা দাঁড়ালাম। ওকে, তো দাঁড়িয়ে গাড়ির কাজটা যিনি আছেন আর কি, উনি গাড়ির কাজটা খুললেন, খুলে বলে ওয়াই উই ডিড দ্যাট, মানে ইংরাজিতে সব জড়ানো ইংরেজিতে কথা বলছিলেন যে তোমরা এরকম কেন করলে, এরকম ওভার স্পিডিং কেন করছো, এটা তুমি তোমরা ইন্ডিয়া ভেবেছো, এটা ভুটান, এটা আলাদা কান্ট্রি, হ্যাঁ, এরকম করে অনেক কিছু মানে কথা বলতে শুরু করলো। আমরা সেরকম বললাম যে আচ্ছা নর্মালি সরি ভাইয়া এসে নেই হোগা, এরকমই আমরা করি, মানে যখনই আমরা বাইরে যাই যখনই এরকম কোনো ভুল করি তখনই আমরা ভুল হয়, হ্যাঁ মানে মানুষ মাত্রই ভুল হয়, আর এটা আমাদের মনে হয়েছিল যে আমরা ভুল করেছিলাম, তাই জন্য আমরা সরি ফরি বলছিলাম। তো বলছে হোয়াট সরি, হোয়াট ডু মিন, হোয়াট সরি, হোয়াট আর টেলিং, এরকম করে ওরা ও চার্জ করতে শুরু করলো। তা আমরা একটু থতমত খেয়ে গেলাম যে এরকম করে বলছে ব্যাপারটা কি। তারপর ও গাড়ি থেকে নামলো, নেমে পিছন পকেটে হাত দিয়ে বার করলো হচ্ছে এটা। প্রথমে আমি আর বিল টু প্লাস তন্ময় তিনজনে ভাবছিলাম যে এটা মনে হয় খেলনা বন্দুক হবে, ঠিক আছে। তো পরে ওই ভদ্রলোকটার পাশের ভদ্রলোকের মা বসছিল, ওই মা রীতিমতো বলছে ইউ অল গো অ্যাওয়ে ফাস্ট অ্যাজ ইউ ক্যান, মাই সন ইজ ম্যাড, হি ক্যান শুট ইউ। যখন এরকম করে বললো হি ক্যান শুট ইউ, তখন আমাদের ব্যাস ফিউজ উড়ে গেছে যে তখন কি করব। এবার তখন যদি আমরা দৌড়াই হয়তো সে শ্যুট করে দিতেই পারে। তারপর এরকম করে আমরা দাঁড়িয়ে থাকলাম যে আমরা বললাম যে ও কি আপনি বন্দুক বার করেছেন কেন, তখন ও বললো যে আমি এরকম একটা বড় অ্যারিস্টোক্রাট ফ্যামিলির ছেলে, আমি এরকম বন্দুক নিয়ে ঘোরার পারমিশন আছে,
তোমরা বেশি কিছু করলে তোমাদেরকে মেরে দেব, তোমাদেরকে কেউ খুঁজে পাবে না, তোমরা একদম মিডিল রাস্তায় আছো, তোমরা একদম পাহাড়ের নিচে পড়ে যাবে, এরকম করে অনেক ভয় দেখাচ্ছিল। তো আমরা বললাম যে হ্যাঁ আমাদের সরি, আমরা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কিছু বলার নেই তখন, কারণ ও আমরা পুরোপুরি ফেসে গেছি। হ্যাঁ, তো আমরা বললাম যে আমাদের ভুল হয়ে গেছে। তারপর আমাদেরকে বলে যে তোমরা সরি চাও, কান ধরে সরি চাও। তো আমরা সবাই মিলে কান ধরলাম, যে সরি চাইলাম। ওকে, মানে একটা হাস্যকর ব্যাপার, মানে যদি কেউ দূর থেকে দেখতো তাহলে পুরোপুরি হাসতো, কিন্তু আমাদের সেরকমই ভয় ধরে গেছিলো যে মানে সিচুয়েশনটা যতই হাস্যকর মনে হচ্ছে এখন, কিন্তু তখন কিন্তু সিচুয়েশনটা একদম মারাত্মক ব্যাপার হয়ে গেছিলো আমাদের সবারই, ঠিক আছে, একদম ফিউজ হয়ে গেছিলো যেটাকে বলে। তো আফটার অল লোকটা হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, আমি দেখছিলাম লোকটার খুব মুড চেঞ্জ হচ্ছে আর লোকটার কথার মধ্যে জড়তা আছে, বুঝলাম যে লোকটা অলরেডি অ্যাডিক্টেড, হ্যাঁ, আর নেশাগ্রস্ত, মানে নেশা করে আছে। তারপর লোকটা বললো যে আপনারা ঠিক আছে চলে চলুন, আপনারা আগে যান, আমি আপনাদের পিছন পিছন যাচ্ছি, ওভার স্পিডিং করবেন না, ঠিক আছে। তো আমরা মোটামুটি 40 স্পিডে যাচ্ছিলাম, গিয়ে তারপর ও আমাদের স্পিড দেখে ফেড আপ হয়ে গেছিলো, কারণ বড় গাড়ি, তো বড় গাড়িতে 40 মানে কিছুই না। তো পরে বললো যে ইউ 40 যাবে, আমি তাহলে এগেলাম, করে আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। তো এই একটা ইনসিডেন্ট ভুটানে গিয়ে আমাদের হয়েছিল, সাংঘাতিক ইনসিডেন্ট। হয়তো যেরকম করে বলছি সেরকম করে আমি তোমাদেরকে ফিল করাতে পারছি না, কিন্তু ভিতরে আমার সেরকম ফিলিংস হচ্ছে এই বলার সময়, যে বন্দুক যখন তুলেছিল আর যখন বলছিল আই উইল শুট ইউ অল, তখন আমাদের জাস্ট মানে ফিউজ একদম জিরো, ওকে, ফিউজ কাট। তো এটা একটা সেকেন্ড ইনসিডেন্ট তোমাদেরকে বললাম। আমাদের ইন্ডিয়াতে এটিএম যতগুলো আছে, মেনলি আমরা কি করি যে এটিএম কার্ড ঢুকাই, ঢুকে তারপর পিন ফিন নিই, ওই এটিএম কার্ডটা ওখানে আটকে থাকে, হ্যাঁ, একদম ভিতরে মেশিনের ভিতরে চলে যায় না। তো আগে এই সিস্টেমটা ছিল, মেশিনের ভিতরে চলে যেত, তারপর পুরো প্রসেসিংয়ের পরে কার্ডটা বেরিয়ে আসতো। এখন সচরাচর এরকম দেখি না, খুব কম ব্যাংকে আছে এরকম সিস্টেম মনে হয়। তো ম্যাক্সিমাম 99% ব্যাংকে কার্ড ঢুকে ওখানেই থেকে যায়, তারপর যখন পুরো প্রসেসিং হয়ে যায় তারপর কার্ডটা বেরিয়ে যায়। তো তার আগে আমি বলে রাখি, একটা আমার অভ্যেস হয়ে গেছিল, আমি 6টা দেশ ঘুরেছি, হ্যাঁ, এতগুলো দেশে আমি কি করতাম, ক্যাশ আমি কালেক্ট করতাম, কালেক্ট মানে ক্যাশ আমি নিয়ে যেতাম হচ্ছে কম, মনে করো যে 10,000 টাকা ক্যাশ নিয়ে গেলাম ভাঙিয়ে ডলারে কনভার্ট করে, বা ওই দেশের কারেন্সিতে কনভার্ট করে নিয়ে গেলাম, আর বাকিটা কী করতাম যে আমি এটিএম থেকে তুলে নেব। যেটা আমি প্রথমে এটা সাহস পাই হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে। তো সিঙ্গাপুরে আমি নিয়ে যাই হচ্ছে মোটামুটি 10,000 টাকা ক্যাশ, মানে সিঙ্গাপুরিয়ান ডলার, আর তারপরে বাকিটা আমি তুলেছিলাম হচ্ছে স্টেট ব্যাংকের, ওখানে এটিএম আছে, বা ওখানে সিঙ্গাপুরের যে কোনো ব্যাংকে এটিএম আছে, তো ওখান থেকে আমি আমার স্টেট ব্যাংকের কার্ডটা পাঞ্চ করে টাকা তুলতাম, মানে তুলেছিলাম। তো সেই করে আমার একটা অভ্যাস হয়ে গেছিলো যে চলো বিদেশেও আমাদের ইন্ডিয়ান ব্যাংকের এটিএম কার্ড কাজ করে, ভিসা এনেবেলড হলে, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড হলে ইউ ক্যান ইজিলি ডু ট্রানজ্যাকশন ইন ফরেন কান্ট্রি এটিএম। তো এরকম করেই এবারে 2021 সালে যে আমি বাংলাদেশ গেছিলাম, এই বাংলাদেশের চট্টগ্রামে এই সেম সিচুয়েশনের মধ্যে আমি করতে যাই, আমার টাকা ক্যাশ শেষ হয়ে যায়, তারপর আমি এটিএম কার্ডটা ঢুকাই, ঢুকিয়ে যেটা দেখি যে এটিএম কার্ডটা ভিতরে ঢুকে যায় এবং পুরো ডিসপ্লে দেখা যায় এটিএম কার্ড ব্লকড, ইওর কার্ড উইল ইজ ক্যাপচার্ড আন্ডার আওয়ার এটিএম, এরকম করে একটা মেসেজ ডিসপ্লে করে। আর আমার তখন একদম মাথা দিয়ে সব, মানে যতগুলো কনফিডেন্স লেভেল ছিল না সব শেষ হয়ে যায়। তো আমি তখন কি করি, আমার কাছে তো না টাকা আছে, না আমার কাছে এটিএম আছে, বা আমি এটা অবাক হয়ে যায় যে আমার এটিএম কার্ড কেমন করে ব্লক হয়ে যায় একটা বিদেশে, কারণ আমার এটিএম কার্ড তো আমি ব্লক করার মতো এমন কোনো কাজ করিনি যেটাতে আমার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে। ওকে, তো আমি কি করি, ওই যমুনা ব্যাংক, মানে চট্টগ্রামের যে মেন, যেখানে অনেকগুলো ব্যাংক আছে,
একদম মেন সিটি এরিয়ার মধ্যে যমুনা ব্যাংকে আমি উপরে যাই ব্যাংকে, এবং ব্যাংকে আমি ব্যাংকের যে ম্যানেজার আছে ওনার সঙ্গে আমি কথা বলি যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমার স্টেট ব্যাংকের কার্ড আমি ট্রানজ্যাকশন করার জন্য দিয়েছি এবং ওটা অলরেডি ভিতরে ঢুকে গেছে। তো উনি যেটা বললেন যে আমরা এটা কিছু করতে পারবো না, আমাদের ব্যাংকের রুলস যেটা আছে, বাংলাদেশের ব্যাংকের রুলস যেটা আছে যে কার্ড যদি একবার ক্যাপচার্ড হয়ে যায় তাহলে ওই কার্ড ফেরত দেওয়া যায় না, এটা ব্যাংকের নিয়ম। তো আমি বললাম যে হ্যাঁ এটা বুঝতে পারলাম, আপনাদের ব্যাংকের নিয়ম এটা আছে, এটা সত্যি এটা ঠিক না, কারণ ক্যাপচার হয়ে গেলে কেন এটা আপনি দেবেন, কিন্তু দেখুন আমার কাছে তো আর কোনো অপশান নেই আর আমার কাছে কোনো পয়সা নেই, আমি ওখানে সোলো গেছিলাম, আর আমি কার কাছে আমি পয়সা চাইবো বা টাকা চাইবো, কারণ আমার কাছে কোনো অপশান নেই, কারণ আমার কাছে যদি কার্ড থাকে আমি অপশান আছে আমার। ওরা বললো কী অপশান আছে আপনার, তো এরকম কার্ড আবার ক্যাপচার হয়ে যেতে পারে। তো আমি বললাম হ্যাঁ আমি এটা পেট্রোল পাম্পে গিয়ে কার্ড ট্রানজ্যাকশন করে ওদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনি আমার 5,000 টাকা কার্ডে থেকে নিয়ে নেন আর আমাকে 5,000 টাকা বাংলাদেশের টাকা দিয়ে দেন। তো এরকম করে আমি করেছি এর আগে, যে যখন এটিএম থাকে না তখন আমি এরকম করে ম্যানেজ করি টাকা। ওকে, তো ওরা বললো ঠিক আছে সবই বুঝলাম কিন্তু আমরা এটা করতে পারি না, এটা আমাদের রুলসের এগেনস্টে হয়, আর এটা যদি আপনাকে আমি করি তাহলে আমাদের আমার চাকরির চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম উনি বললেন। তো আমি খুবই ডিমোটিভেট হয়ে যাই, হয়ে গিয়ে আমি বেরিয়ে আসতে শুরু করি। তখনই ওখানে আরেকজন ব্যাংকের স্টাফ আমাকে বললেন যে আপনি কি কাজ হলো আপনার, মানে বাংলাদেশের যারা আছেন আপনারা, আমি একটা জিনিস দেখেছি আপনারা খুব মানে কথা বলতে ভালোবাসেন, যেটা আমাদের ইন্ডিয়ার বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাপারটা নেই, মানে আপনার দরকার আপনার আপনার কাছে, আমি কেন আপনার যেচে বুঝে জানতে চাইবো, তো এই জিনিসটা বাংলাদেশের লোকেদের মধ্যে নেই। তো ওনাকে আমি বললাম যে এরকম একটা প্রবলেমে ফেসে গেছি, তো ম্যানেজার বাবু বললেন যে এরকম কোনো অপশান নেই, আপনার কার্ডটা রেজিস্টার হয়ে গেছে, এটা আপনাকে ফেরত দেওয়া যাবে না। তো উনি বললেন যে এরকম এরকম ব্যাপার, আপনি কোথা থেকে এসেছেন, আমি বললাম এরকম ইন্ডিয়া থেকে এসেছি, পশ্চিমবঙ্গে আমি বালুরঘাটে থাকি। তো ওই করে ওনার ঢাকুরিয়াতে, কলকাতা ঢাকুরিয়াতে ওনার একটা রিলেটিভ আছে, এবং ওই সূত্রে উনি বললেন যে ঠিক আছে আমি চেষ্টা করছি আপনার এটা কিছু করা যায় কিনা। তো উনি আমাকে নিয়ে যান হচ্ছে আবার ওই ম্যানেজারের কাছে। তো উনি ম্যানেজার বললেন যে ওনাকে একটু বকা দিলেন, দিয়ে বললেন যে এরকম হয় না, এটা রুলসের এগেনস্টে, তুমি কেন নিজের দায়িত্ব নিচ্ছ। তো উনি বললেন যে এরকম ব্যাপার আমার, আমাকে দেখে একদম ঠিক মনে হচ্ছে আমি ফ্রড না। হ্যাঁ, তো ম্যানেজার তারপর বললেন যে হ্যাঁ একটা অপশান আছে যে চট্টগ্রামে যে স্টেট ব্যাংক, মানে ভারতীয় স্টেট ব্যাংক কিন্তু চট্টগ্রামেও আছে, মানে বাংলাদেশেও আছে, তো চট্টগ্রামের স্টেট ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে ওখানে গিয়ে যদি আমি লিখিয়ে নিয়ে আসতে পারি যে আমার কার্ড নাম্বার সহ যে ওইটা আমার কার্ড, আর আমি অথেন্টিকেট যদি করতে পারি আমার নিজের নামে, তাহলে ও উনি চেষ্টা করতে পারেন, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারেন না, চেষ্টা করতে পারেন। তো আমি কী করলাম, সঙ্গে সঙ্গে আমি সেই ওখান থেকে 1 কিলোমিটার দূরেই হবে ওই স্টেট ব্যাংকে গেলাম, এবং ওই স্টেট ব্যাংকে ম্যানেজার কাছে গেলাম। ম্যানেজার তো বললেন যে এরকম ব্যাপার তো আমার লাইফে প্রথম, একটা কার্ড ক্যাপচার হয়েছে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কার্ড ক্যাপচার হয়েছে এবং এরকম করে লিখে দিতে হবে, এটা আমি মানে পারবো না, এটা আমার কোনো রুলস আছে কি না আমি জানি না, আমি কেন আপনাকে লিখে দিব, বা আপনার কি অথেন্টিসিটি আছে যে আপনি সেই ব্যক্তি, আপনারই কার্ড। তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি যদি আমার বালুরঘাটে যদি ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে আমার কার্ড আছে সেই ব্রাঞ্চে যদি আমি কাউকে দিয়ে আপনাকে ইমেল করে দিতে পারি তাহলে সেটা বেটার হবে। তো উনি বললেন হ্যাঁ সেটা হলে আমি চেষ্টা করে দেখতে পারি। তো আমি তৎক্ষণাৎ, আমার একজন বন্ধু প্লাস ফেসবুক ফ্রেন্ড আছেন বালুরঘাটে ব্রাঞ্চে, ওনাকে আমি ফোন করলাম, উনি বললেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমার কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ফটাফট দিয়ে দাও, আমি চেষ্টা করছি, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার কার্ডের পুরো ডিটেলস দিলাম, আমার অ্যাকাউন্টে পুরো ডিটেলস দিলাম, দিয়ে উনি চট্টগ্রাম ব্রাঞ্চে উনি মেল পাঠালেন। ঠিক আছে, এবার প্রথমবার মেল পাঠালেন এবং উনি যিনি স্টেট ব্যাংকের যে চট্টগ্রাম ব্রাঞ্চের, উনি বললেন যে একটা মেল পাঠালে হবে না, এটা 3টা CC করে পাঠাতে হবে। তো আরও 3টা মেল ID নিলাম এবং পরে CC করে পাঠালাম। পাঠিয়ে তারপর আমি, আমাকে
ওখান থেকে রিপ্লাই ইনি দিলেন যে স্টেট ব্যাংকে যে এরকম ঠিক আছে আমি পেয়ে গেছি এরকম একটা মেল আমি তাহলে প্রসেস করছি। ওকে, তো আমাকে তখন স্টেট ব্যাংকে বললো যে আপনি এক কাজ করুন, আমি এখান থেকে লিখে দেওয়ার আমার অথরিটি নেই, আমি এই মেলটাই আপনাদের বন্ধন এই সরি যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের যে যিনি ম্যানেজার আছে ওনার মেল আইডিটা নিয়ে আসুন, আমি তাহলে ওনাকে মেল করে দিচ্ছি। আমি আবার যমুনা ব্যাংকে গেলাম, ম্যানেজারকে বললাম যে আপনার মেল আইডি দেন। ম্যানেজার বললো না আমি কোনো মেলের থেকে কোনো কিছু আমি বিশ্বাস করি না, আমার হার্ড কপি চাই। ওকে, তো আবার আমি স্টেট ব্যাংকে গেলাম চট্টগ্রাম ব্রাঞ্চে, স্টেট ব্যাংকে গিয়ে আমি বললাম, ওনারা বললেন না এটা তো কোনো মানে নেই, কেন হার্ড কপি কেন লাগবে, এটা মেল দিলেই হয়ে যাবে, মেলটা চেক করলেই হবে, আমার তো স্টেট ব্যাংক .bd মনে হয় এরকম একটা কোনো লাস্টে ইমেল আইডির যে প্রিফিক্স আছে ওটা ওই রকমই আছে, ওটা তো উনি বুঝতে পারবেন কেন উনি এরকম করছেন। তো আমি আবার গেলাম যমুনা ব্যাংকে ম্যানেজারের কাছে, ঠিক আছে, তো ম্যানেজারকে বললাম যে এরকম ব্যাপার, ওই স্টেট ব্যাংকের ম্যানেজার চাইছেন যে আপনাকে মেল করতে, তো মেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো উনি বললেন না আমি হার্ড কপি চাই, আপনি যাই করুন, আপনাকে আমি হার্ড কপি ছাড়া আমি আপনার কার্ড দিতে পারবো না, চেষ্টা করতেই পারবো না। ওকে, তো আমি আবার স্টেট ব্যাংকে গেলাম। তো এরকম স্টেট ব্যাংক আর যমুনা ব্যাংক এই করতে আমার মোটামুটি আমি 6-7 আপ ডাউন করেছিলাম চট্টগ্রামে, ঠিক আছে। তো লাস্টে আমি স্টেট ব্যাংকের ম্যানেজারকে বললাম যে দেখুন এরকম ব্যাপার, যমুনা ব্যাংকের ম্যানেজার উনি বলছেন যে হার্ড কপি ছাড়া হবে না, আপনি একটা হার্ড কপি দিয়ে দেন। তো সেই সময় আমি ম্যানেজারকে আমি তখন পাইনি, ম্যানেজার কোথাও চলে গেছিলেন। তার পরের দিন আমি আবার যাই, গিয়ে আমি ফার্স্ট মর্নিংয়ে দেখা করি ম্যানেজারের সঙ্গে, তারপর ম্যানেজার ওই হার্ড কপি লিখে দেন স্টেট ব্যাংকের প্রোফর্মার মধ্যে প্যাডের মধ্যে লিখে দেন যে আমি সেই ব্যক্তি, আমার ওই কার্ড। তারপর ওই হার্ড কপিটা নিয়ে গিয়ে আমি যমুনা ব্যাংকে যাই, যমুনা ব্যাংকের ম্যানেজারকে দিই, উনি পরে চেক করেন, আবার ওই স্টেট ব্যাংক চট্টগ্রাম ব্রাঞ্চে ফোন করেন, ফোন করে জানতে পারেন যে এরকম সব ব্যাপারটা ঠিক। তারপর উনি আমাকে আমার কার্ড আমাকে হ্যান্ড ওভার করেন, ঠিক আছে। তো এটাই আমি বলতে চাই যে বাংলাদেশের এটা হয়েছে বলেই সম্ভব, এটা যদি ইন্ডিয়ায় হতো, এটা যদি স্টেট ব্যাংকে হতো, ইন্ডিয়ার কোনো ব্রাঞ্চ হতো, তো এটা নেক্সট টু ইম্পসিবল। ওকে, তো ওই যমুনা ব্যাংকের ম্যানেজার আমাকে আমি চলে যাওয়ার সময় একটা কথাই বললেন যে আপনাকে দিচ্ছি একটাই কারণ যে আপনি আমাদের মেহমান, আপনি আমাদের ট্যুরিস্ট, আপনি আমাদের গেস্ট, আর আমি যদি এখানে না আপনাকে সাহায্য করতে পারি তাহলে আমাদের দেশের অপমান হবে। তো এই কথাটা আমার খুব মানে মনে লেগেছে, আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও বানাই, বানিয়ে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই ওই যমুনা ব্যাংকের ম্যানেজারকে, প্লাস ওই চট্টগ্রাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজারকে আমাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ অল ব্যাংক স্টাফ, আপনারা যারা আমাকে হেল্প করেছেন। এটা হচ্ছে সেই ডেবিট কার্ড, এই ডেবিট কার্ডটা অবশেষে পাই আমার এই ট্রিপে, লাস্ট বাংলাদেশ ট্রিপে। আর এই কার্ডটা ক্যাপচার হয়ে থাকে, মানে ব্লক হয়ে থাকে, আমি বাংলাদেশ থেকে তারপর ব্যাঙ্গালোরে যাই, তারপর ব্যাঙ্গালোর থেকে আবার বালুরঘাটে আসি, তা বালুরঘাটে আমি দেখাই যে এই কার্ডটা ব্লক হয়ে গেছে কেন। তো এই কার্ডের না দুই রকম ব্লক হয়, হ্যাঁ, একটা হচ্ছে টেম্পোরারি ব্লক হয়, একটা হচ্ছে পার্মানেন্ট ব্লক হয়। পার্মানেন্ট যদি কোনো এরকম ডেবিট কার্ড ব্লক হয়ে যায় তাহলে সেই কার্ডকে আর ফেরত নিয়ে আসা যায় না, আর টেম্পোরারি যদি ব্লক হয় তাহলে ব্যাংকের স্টাফকে বললেই ওরা টেম্পোরারি ব্লকটা আনব্লক করে দিতে পারে। তো আমার কার্ডটা টেম্পোরারি ব্লক হয়েছিল এবং তারপর আনব্লক করে দিয়ে আমি এখন এই কার্ডটা ইউজ করতে পারছি। এবার আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের যে আমি টাকা তো পেলাম না, আমার কার্ডটা তো ক্যাপচার হয়ে গেছে, আমি টাকা কোথা থেকে পেলাম? টাকা আমি পেয়েছি, আমি ম্যানেজ করে নিয়েছি। আমি যে বোনকে নিয়ে গেছিলাম ফ্রম ঢাকা টু ব্যাঙ্গালোর, এই বোনের পিতাশ্রী মানে আমি কাকুকে বললাম যে কাকু আমাকে কিছু টাকা পাঠাও, নাহলে আমি পুরো ফেঁসে গেছি। তো কাকু আমাকে ভায়া বিকাশ, ওকে, বিকাশ বিকাশ দিয়ে আমাকে টাকা পাঠালো এবং অবশেষে আমি ওই মানে ওই সিচুয়েশান থেকে মুক্ত হই। ওকে, তো এই তিনটা ঘটনা তোমাদেরকে বললাম।
কোন ঘটনাটা তোমাদের সবার থেকে ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর বিশেষ করে আমার এই বাংলাদেশের এই ঘটনাটা না আমি আলাদা করে এত ইলাবোরেটলি বললাম, কারণ আমার এতটা আমি ইমোশন হয়ে পড়েছিলাম সেই দিন। আমার বিরক্তও লাগছিল, রাগও ধরছিল, কারণ আমাকে খুব ওয়ান টাইপ অফ হ্যারাসমেন্ট বলবো না, ওয়ান টাইপ অফ টর্চারিং করছিল যে ওখানে যাও, ওই ব্যাংক বলছো ওখানে যাও, ওই ব্যাংক বলছো ওই করো, সেই করো, এই করো, সেই করো, মানে কেউ ঠিকঠাক কী নিয়ম, নো ওয়ান নোজ, নো বডি নোজ। ওকে, আমি মধ্যেখানে হেনস্থা হচ্ছিলাম। এনিওয়ে আমি কার্ডটা পেয়ে গেছি, এটাই হচ্ছে মেন খবর, মানে মেন কথা হচ্ছে এটাই। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আর লকডাউনে সব বিধি নিষেধ তোমরা মেনে চলো, কারণ করোনা এখনো আমাদের জীবন থেকে যায়নি। ওকে, সো টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড আবার দেখা হবে, চলো বাই।